ফিগারের নজর কাড়া অভিনেত্রী। তবে কয়েক বছরে বেশ বদলে গেছেন বলিউড সুন্দরী নেহা ধুপিয়া। বর্তমানে দুই সন্তানের মা তিনি। মধ্যখানে শরীরের প্রতি ছিলেন বেশ উদাসীন। সন্তান পালনে হয়ে উঠেছিল অভিনেত্রীর প্রধান কাজ। এতে মেদ বাসা বাঁধে নেহার পুরো শরীরে, ফলে জিরো ফিগারের কারণে অর্জিত সুনাম হারিয়ে ফেলেন তিনি। অনেকের ধারণা, মুটিয়ে যাওয়ার কারণে কাজ পাচ্ছেন না এই অভিনেত্রী। এবার এক ধাক্কায় 23 কেজি ওজন কমিয়েছেন নেহা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শারীরিক বদল নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। নেহা জানান, করোনা মহামারী চলাকালীন লকডাউন শুরু হলে ডায়েট করে শরীরের ওজন কমানো শুরু করেন তিনি। তবে এরপর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। এ সময়টায় নেহা বারবার ওজন ঝরিয়েছেন, তারপর আবারও মেদ বেড়েছে। সন্তান প্রসবের পরও ওজন কমাননি অভিনেত্রী। কারণ হিসেবে জানান, তিনি টানা এক বছর তার দুই সন্তানকে স্তন পান করিয়েছেন। সে সময় পেরিয়ে যাওয়ার পর তিনি ডায়েট ও শরীর চর্চা শুরু করেন। এতে 23 কেজি ওজন কমে যায় তার। বর্তমানে শরীরে মেদ ঝরিয়ে নিজেকে পরিবর্তন করতে পারায় বেশ আনন্দে আছেন নেহা। অভিনেত্রী জানান, সিনেমা ভুবনে শারীরিক গঠনটা বেশ জরুরি। নেহা বলেন, আগের থেকে এখন অনেক বেশি কাজ পাচ্ছেন তিনি। শিবলী আহমেদ, কালবেলা।